আর করবি দাদা? আর কান ধরে বলছে দাদা, আর কোনোদিন করব না দাদা। দেখ আমরা শোন না, আমি দাদা আমরা বলছি না যে তোরা আমাদের পার্টি অফিস মানে পার্টিতে আয়, আমি চাই না, ঠিক আছে? কেন তোদের মনটা আছে কিন্তু দেহটা তো খালি আমাদের ভাষণে তো হবে না, মন তো পুরো আছে অন্য জায়গায়, বুঝেছিস? অতএব আমি আমরা চাই না যে তোরা আমাদের পার্টির মধ্যে জমা আমরা ভিড় জমা পক্ষে নয়। কিন্তু হচ্ছে গরিব মানুষ আমরা, দিন আনি দিন খাই, সেইভাবে হচ্ছে যে বিবেচনা করবি যে কে ভালো আর কে মন্দ, এটাকে বিবেচনা যদি না করতে পারি তাহলে আর বলার কিছু থাকবে না। এই দলটাকে তোরা চিনতে পারছিস না? এই দল আজকে বল না, ইউপি থেকে বলবো একটা কথা, এই 10-12 দিনের নোংরা দল বলতে একটাই দল আছে, সেটা বিজেপি চিনতে পেয়ে গেছে দাদা। নোংরা দল সেই জন্য আমি মানে কি আমি নিজের নিজেকে আমি মানে কি আরে আজ যদি বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতো যারা শিডুল টাইপ তাদেরকে হচ্ছে কোন মন্দির মসজিদে ঢুকতেই দেয় না। লজ্জা লাগে না যাতে না করে, যাতে না করে যারা দেখলাম যে কিছু কর্মী বা সদস্য বা সমর্থক, যে আমাদের সক্রিয় সদস্য তাও বলবো না, তারা তাদেরকে তৃণমূলের স্থানীয় নেতারা নিয়ে গিয়ে কান ধরে উঠবস করিয়ে বলছে তোমরা নিজেদের মন শরীর দিয়ে এবার থেকে তৃণমূল করতে হবে, যে বারণ করেছিলাম তৃণমূল করা বিজেপি করা যাবে না, তোমরা করেছো, তার ফল ওই জন্য তোমাদের কান ধরে উঠবস করতে হবে এবং ক্ষমা প্রার্থী হতে হবে। কোথায় কান ধরে উঠবস করেছিল? গুডসের রোড তিনকোনিয়া। কজনকে এরকম করা হয়েছে? আমরা দুজনের ভিডিও দেখতে পেয়েছি, তারা তাকেও ভয়ে কমপ্লেন করতে পারছে না। নেতৃত্ব হয়েছে ওখানে, যারা লোকাল নেতৃত্ব আছে, অশোক মণ্ডল আছেন, হাবিবুর রহমান আছেন, পাপাই বা ওনার ভালো নামটা আমি ঠিক জানি না, পাপাই বলে একজন আছেন, ওনাদের নেতৃত্বেই হয়েছে। যারা কান ধরে উঠবস করছে তারা কি বিজেপির লোক? সমর্থক, সমর্থক কখনো আমাদের কোনো সক্রিয় কর্মী তারা কখনোই নয়, সমর্থক। প্রশাসনের কাছে সদিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানাবো এবং এলাকা শান্ত থাকার আর্জি জানাবো। আপনার নামও পড়েছে? আমি কল্লোল নন্দন, বর্ধমান দক্ষিণ বিধানসভা কনভেনর। অন্ধ্রে উঠবস বলতে, যেহেতু পার্টি অফিসটা ভেঙেছিলো বলে তারা পাড়ারই ছেলে পালিয়ে গেছিলো, তার মারা এবং হচ্ছে তার পরিবার আত্মীয় স্বজনরা বারবার করে আমাদেরকে বলে, আমরা বলি তখন যে মারধর করবো না, তোমরা এক কাজ করো বাড়ির ছেলে বাড়িতেই নিয়ে এসো। নিয়ে এবারে পাঁচটা আঙুল তো সমান নয়, কেউ না কেউ মারবে, যার কারণে আমরা বললাম যে ওইসব মারধরকেও কাউকে করতে হবে না, কান ধরে উঠবস করে ওর সাতক্ষণ মার, এই হচ্ছে বিষয়, আর কিছু না। সেখানে দেখা যাচ্ছে আপনি বলেছেন যে মনে আপনার ভয়, এই ধরনের কথাই আমি বলিনি। আমি একটা কথা বলেছি যে আমাদের তৃণমূল তোদেরকে করতে হবে না, তোরা যে পার্টি করছিস তোদের ইচ্ছার মতন করগা, আমরা হচ্ছে যে বারবার করে বলেইছি, তাদের আত্মীয় পরিজনকেও বলেছি এবং মা বাবাদেরকেও বলেছি যে তারা বিজেপি করছে বিজেপি করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। তারা কবে ঘর ছাড়া হয়েছিল? ওরা 2 তারিখের পর থেকেই ঘর ছাড়া হয়েছিল। আপনারা কি নিয়ে এসেছেন না ওরা নিজেরা? না, ওদের মা এবং বাবারা যখন বারবার করে বলে যাও নিয়ে এসো, বাড়ির ছেলে পাড়ার ছেলে পাড়াতে থাকবে না তো কোথায় থাকবে? 7-8 জন ছিল, তার মধ্যে হচ্ছে দুজনই এসেছিল। তাদের একজনের নাম হচ্ছে রোহিত, তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোদেরকে হচ্ছে যে তৃণমূল করতে হবে না বাবা, তোরা যে পার্টিতে আছিস সেই পার্টিতেই থাক, তোরা সুষ্ঠুভাবে থাক এবং হচ্ছে ভালোভাবে থাক, যাতে হচ্ছে এলাকায় কোনো শান্ত এলাকা অশান্ত যাতে না হয়, এই ধরনের কথা আমি বারবার করে বলেছি। এবং হচ্ছে ওর মাও ছিল, ওদের বাবাও ছিল, ওদের বাবাদের এবং হচ্ছে যে ওর মায়ের, বিশেষ করে ওর মায়ের পা ধরে আমি বলেছি যে ক্ষমা চা, যেহেতু তোর মায়ের এই দুরবস্থা, পরিচারিকার কাজ করে, হ্যাঁ তুই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটাস তাহলে তোর মা আজকে কী কষ্ট পাচ্ছে, এবং হচ্ছে ওর মায়ের পা ধরেও ক্ষমা চেয়েছে যে মা যা ভুল করেছি আমি আর জীবনে করবো না, এবং হচ্ছে তার বাবারও পা, একজনের বাবাও পা ধরে ক্ষমা চেয়েছে যে বাবা যা করেছি আমি ভুল করেছি, বললাম যে যাও এবার বাড়ি যাও, শান্তিভাবে থাকো, শান্তিভাবে খাওয়া দাওয়া করে নিজের কর্মস্থানে তোমরা ফিরে যাও। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে অশোক মণ্ডল, আমি এসসি ওবিসির জেলার সম্পাদক।
তৃণমূল কংগ্রেসের।